কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী কিছু সময় নিয়ে আমি আপনাদের সামনে বসছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন অল্প সময়ের মধ্যে কয়েকটি কথা আলোচনা করার ইচ্ছে আছে। আল্লাহ পাক বিশেষভাবে আমাকে আমলের নিয়তে বলার এবং সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। মাহফিলের উদ্দেশ্য নিজেদের জিন্দিগির মধ্যে পরিবর্তন আনায়ন করা, এটা হচ্ছে মাহফিলের উদ্দেশ্য। ওলামায়ে কেরাম কিছু নির্দেশনা দিয়ে যাবেন, কিছু পরামর্শ দিয়ে যাবেন। শশ স্থানে আমরা মহিলা হই পুরুষ হই, ধনী হই গরিব হই, শিক্ষিত অশিক্ষিত একজন মুমিন মুসলমান হিসাবে এ পরামর্শের বিষয়গুলো বাস্তবায়ন করা, এটা হচ্ছে আমাদের জন্য জরুরি বিষয়। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি আমল সম্পর্কীয় আয়াতে কারিমা, আমাদের সাধারণত দুটি বিষয় থাকে। আমার পূর্বে মহতরম সভাপতি সাহেব যে বিষয় আলোচনা করতেছিলেন সেটা হচ্ছে ইমানিয়াত বলা হয় এটাকে, আকিদা সংক্রান্ত বিষয়, ইমানি বিষয়, বিশ্বাস করার বিষয়। আরেকটি বিষয় হচ্ছে আমলের বিষয়। একটা হচ্ছে আমাদের বিশ্বাসের বিষয় যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, মাবুদ নাই। মনের হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শিখান দেন, ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শিখান দেন, নতুন ধর্ম নিয়ে নয়, নতুন আসমানি কিতাব নিয়ে নয়, কোরআনে কারিমের যে বিষয়গুলো আছে এগুলা বাস্তবায়ন করার জন্য আসবে কিয়ামতের পূর্বে। ফেরেশতারা একটি সৃষ্টি আছে, আল্লাহ পাকের বিশেষ মাখলুক, এদের কোন গুণা নাই, একটি সৃষ্টি আছে ফেরেশতাদের। আখেরাতের বিষয়টি কোরআন এবং হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে সবগুলো সত্য, সন্দেহের কোনো অবকাশ নাই। আমরা আসলে ছোটবেলায় ইমানে মজমল আর ইমানে মুফাসসাল আমাদের মক্তবগুলোর মধ্যে আমাদেরকে পড়াইছেন আমাদের ওস্তাদরা। ইমানে মজমল আমরা এভাবে পড়ছি, আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আল্লাহ পাকের জাত ও সিফাত সম্বলিত যে বর্ণনাগুলা আমাদের সামনে কোরআন এবং হাদিস কর্তৃক আল্লাহর হাবিব এরশাদ করছেন সবগুলোর উপরে আমি সমষ্টিগতভাবে ঈমান নিয়ে আসলাম মুসলমান, এটা হচ্ছে মুসলমান। ঈমান যদি না থাকে, ঈমানি বিষয়গুলো না থাকলে সে মুসলমান হতে পারে না। আরেকটি আছে ইমানে মুফাসসাল, সেটি হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। এটা একটু ব্যাখ্যা আছে, আমানতু বিল্লাহি আল্লাহর উপর আমি ইমান, ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের উপরে,
وكتبه الله باكي فريتا كتاب سمو رفر آسمان كتاب سمو ورسله الله باكي فريتا رسول غنى رفر آمي ايمان والبعث بعد الموت مرتو رفر آمار جنن نتون اجيبان آس اتا رفر آمي ايمان نياشل اقول هتش ايمان اصلا ايمان بشه گلو خوبه ضروري ইমানি বিষয়গুলো জানাও জরুরি মানাও জরুরি যখন যে বিষয়গুলো সামনে আসবে ওটার জানা দরকার মানাও দরকার বিভিন্ন রকমের দল মত কিয়ামত পর্যন্ত সৃষ্টি হতে থাকবে কেউ যদি এটা চায় যে এটা বন্ধ হোক এটা বন্ধ হবে না কোন ধর্মে কোন বর্ণে এটা বন্ধ নাই এক দেশ এক মাটি এটা নির্মূল করার মতো এটাকে বাদ দেওয়ার মতো কোন সুরত নাই বহুজনে এটা বলে কোরআনে একে হাদিসে হুজুরদের মধ্যে এত দল এত মত এই কারণে আমি বলছি কথাগুলো আসলে দল মত হকানি রব্বানি আলেম ওলামাদের দ্বারাই সৃষ্টি হয় না দলমত সৃষ্টি হয় হকানি রব্বানি আলেম ওলামাদের লেবাস পোশাক নিয়ে যারা সর্বসাধারণ আলেম ওলামাদেরকে মানে না যারা ইমামদেরকে মানে না যারা মুহাদ্দিসিনে কেরাম পূর্ববর্তী আকাদের আইমাদেরকে যারা মানে না ওদের মাধ্যমে দলমত সৃষ্টি হয় কথাটি খুব লক্ষ্য রাখি বহু জনে বলে আসলে এত দল এত মত কোথেকে আসছে এটা আসবে সৃষ্টি হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিপরীতে তো দেখবেন ওই দলের মোট মূল বিষয়টি কি হবে ওই দলের মূল বিষয়টি হবে তাবেন তবে তাবেনদের সমালোচনা করা নতুন দল নতুন মত সৃষ্টির মূল বিষয় হচ্ছে এটা যারা পূর্ববর্তী যারা ছিলেন তাদেরকে মেনে চলে তাদের তরিকায় অন্তর্ভুক্ত থাকে তরিকাকে মানি চলে ওদের দ্বারা দলমত কি হয় না সৃষ্টি হয় না দলমত সৃষ্টি হয় যখন পূর্ববর্তী আলেম ওলামাদেরকে বুজুর্গানে দিনদেরকে হক্কানি রব্বানি ইমামদেরকে মুহাদ্দিসিনদেরকে তাবেইন তবে তাবেইনদের মন মতো যেটা ভালো লাগে সেটা আমরা গ্রহণ করতে থাকি অমুকের বক্তব্য আমার কাছে ভালো লাগতেছে এটা আমার মন মতো হয়েছে সব চাহিদার ঊর্ধ্বে থেকে আল্লাহ এবং আল্লাহ রাসুলের তরিকা মেনে নেওয়ার নামটাই হচ্ছে ইসলাম অমুকের কথা ভালো লাগছে এই কারণে আমি এটা গ্রহণ করলাম এটা ইমান ইসলাম নয় ইমানি বিষয়গুলো হচ্ছে মৌলিক বিষয় ইমান যদি ঠিক থাকে তাহলে সব ঠিক ইমান ঠিক নাই তো কিছুই ঠিক নাই বনি ইসরায়েলের মধ্যে 72 দল হয়েছে আমার উম্মতের মধ্যে কত দল হবে 73 দল একদল আরো বেশি এই দলগুলো আবার কোন রাষ্ট্রীয় দল নয় রাজনৈতিক দল নয় এগুলো হয়েছে ইমানের জান্নাতবাসী হবে ওই দলটি কারা পরিচিতি আমরা আমাদের দরকার তাহলে আমরা ওই দলের অনুসরণে থাকব হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি একটু সামনে সামনে এই দলটি কোন দল হবে আমরা এটা বুঝতে পারি বলতে পারি যে এই দলটি হবে সর্বসাধারণ আলেম ওলামাদের দল
সর্বসাধারণ দলের যে দলের মধ্যে থাকবেন যে মতের মধ্যে থাকবেন এটা হচ্ছে আসল দল আসল মত আসলে এই বিষয়টি কিন্তু খুবই জরুরি বিষয় কিয়ামত পর্যন্ত নিজেদের যে বকরির দল থেকে ভিন্ন হইয়া যায় তাকে ভাগে সিংহে খেয়ে ফেলে মান সাজ্জা সাজ্জা পিন্নার যে নাকি পৃথক হয়ে যাবে সে কিন্তু নষ্ট হয়ে যাবে এই কারণে আমাদের কাজ হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতে বাংলাদেশের কথা বলছি যে দেখেন কতগুলা আলেম তৈরি হচ্ছে বাংলাদেশে কতগুলো আলেম বর্তমানে আছে এই আলেমদের মধ্যে আল্লাহ রহমতে বড় বড় হাদিস বিশারদ মুহাদ্দিসিনে কেরাম আছে এই আলেম উলামাদের মধ্যে বড় বড় মুফতি হযরত আছেন ফেকা শাস্ত্র আমাদের হাটহাজারী মাদ্রাসা আছে পটিয়া মাদ্রাসা আছে নানাপুর মাদ্রাসা আছে জেরি মাদ্রাসা আছে গঞ্জে আছে কত বড় বড় মাদ্রাসা কোরআনে কারিমের কারখানা হাদিসে রাসুলের কারখানা কল আল্লাহ কলা রাসুলের কারখানা আলে মোলামা তৈরি হওয়ার কারখানা যাদের থেকে আল্লাহ পাক কোরআনের খেদমত নিয়ে আসছেন তৈরি হতে হলে পড়ালেখার মাধ্যমে তৈরি হইতে হয় পড়ালেখা বাদ দি নিজের মেধার জোরে নিজের সালাকি শত্রুতার এই জোরে আলেম হতে হইলে ধারাবাহিকতা রক্ষা করে কি দিনই এলেন পড়ে ওস্তাদদের সামনে বসে জুতার ধুলি গ্রহণ করে লম্বা সময় এনে খাটিয়ে কেটে আবার এদের স্বাস্থ্য সেবা দ্বারা এরা ডাক্তার এদেরকে ডাক্তার বলি আমরা স্বাস্থ্য সেবা দ্বারা যে ডাক্তার ডাক্তার কেউ যদি নিজে নিজে মোটালা করে যদি নিজেকে ডাক্তার বলে এবং চিকিৎসা দিতে থাকে এটা আইনগতভাবে বড় ধরনের অপরাধ বড় ধরনের কি অপরাধ ডাক্তারি লাইনে হে পড়ালেখা করতে হবে এমন যদি কেউ যদি এখন নিজে বহু আছে নেটের মধ্যে কোন বিষয় নাই সব বিষয় আছে কিন্তু বই পুস্তক পড়ে নেট থেকে নিয়ে সে যদি নিজেকে বড় ডাক্তার হিসাবে দাবি করে আদৌ কি সে বড় ডাক্তার হবে আজও কি এটা যুক্তিসঙ্গত হবে আইনসম্মত হবে অগ্রসর হবে তাকে বলা হবে আলিম হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম ইন্নী বুইস্তু মুআল্লিমা আল্লাহ পাক আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করছেন শিক্ষকের কাজ কি হ্যাঁ শিক্ষকতা করা শিক্ষকের কাজ কি পড়ানি লেখানি আর বলছেন এলেম আসে পড়ালেখার মাধ্যমে পড়ানি লেখানি ওস্তাদের সামনে বসে অর্জনের মাধ্যমে এলেম আসে এলেম নিজে মোতালা করে যদি কেউ পণ্ডিত হইয়া যায় পাণ্ডিত্য অর্জন করে তাকে আলেম বলা হবে না শরীয়তের পরিভাষা এখানে ফাঁকে দিয়ে আমি আরো একটি কথা আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে ন্যাটে কম রোগের ওষুধ নাই আপনি ন্যাটে ঢুকবেন সব রোগের ওষুধ সেখানে পাবেন ওষুধ পাওয়া যায় হাঁটু ব্যথা সেখানে আপনি ওষুধ পাবেন যে অমুক গাছের লতা অমুক পাতা অমুক ট্যাবলেট অমুক ক্যাপসুল এটা যখন আপনি খাবেন অমুক তেল যখন মালিশ করবেন তো হাঁটু ধরা চলে যাবে হাঁটু সোজা হয়ে যাবে জিন্দগিতে ধরা আসবে না কিন্তু আমরা যারা আছি সাধারণত জ্ঞানী গুণী আমরা ন্যাক থেকে এই তেল বের করে আমরা হাঁটুতে মালিশ করি না ন্যাক থেকে এই পাতাগুলা বের করে আমরা এনে ছেঁচিয়ে এগুলোর থেকে রস আমরা খাই না আমরা ন্যাক থেকে কোনো ওষুধ নিয়ে এটা সেবন করি না কেন না জানি অন্য কোন দিয়ে কোনো ক্ষতি হয়ে যায় কিনা এই কারণে তো আমরা বড় বড় ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তারকে আমরা তালাশ করি
চোখের অসুবিধা হলে চক্ষু বিশেষজ্ঞ, ব্রেনের অসুবিধা হলে ব্রেনের বিশেষজ্ঞ, হার্টের অসুবিধা হলে হার্ট বিশেষজ্ঞ ডাক্তার আমরা তালাশ করি। এমন নেট থেকে এটা খাইলে হার্ট সুস্থ হয়ে যাবে আমরা করি না, চিন্তা করি যে আসলে এ কোনো ডাক্তার না, এর একটা বক্তব্য না আসছে এখানে। এটা খাইলে আমার হয়তো একদিকে কিছু হলেও হতে পারে, কিন্তু অন্যদিকে মানে 13টা বা বেঁচে যেতে পারে, এটা একটা ভয় থাকে। এই কারণে কেউ যদি এই ওষুধগুলা নেট থেকে বের করে খেয়ে যদি অসুস্থ হয়ে যায়, যদি কোনো ডাক্তারের কাছে যায়, ডাক্তার বলবে যে এর আগে কারো ওষুধ খাইছেন, এই যদি বলে যে আমি কারো ওষুধ খাই নাই, নেট থেকে ওষুধ বের করে আমি ওদের পরামর্শ মতো চলছি, বলছে আর পাগলামির জায়গা পান না কেন, হ্যাঁ আর পাগলামির জায়গা নাই। নেটে একটা বক্তব্য আছে, একটা কি আছে পরিবেশনা আছে, কিন্তু সেটা যে আপনাকে সুস্থ করবে, এটা চৌদিক থাকবে, চতুর্দিক বুঝবে, এই বিষয়টি নেটের মধ্যে নেই। এই কারণে আমরা কেউ আজ পর্যন্ত আমার জানা নাই কোনো বিজ্ঞ, কোনো শিক্ষিত, কোনো ভালো মানুষ নেটের পরামর্শ নিয়ে নিজের চিকিৎসা করছে নাই। তাহলে আমরা নেট থেকে মাসলা মাসাইলগুলা একজনের বক্তব্য নিয়ে আমরা নিজের মন মতো চলার চেষ্টা কেন করি? নেটে একজনের বক্তব্য শুনে আমরা বলি যে না হেটাই ঠিক, আরগুলা ঠিক ন, এই কথাটি আমরা কিভাবে বলি? যেরকম নাকি আমার স্বাস্থ্য সেবক যারা আছে, স্বাস্থ্যের ডাক্তার, সুস্থতার জন্য বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আমরা যাই, এভাবে আমরা আমলি স্বাস্থ্য আছে, ইমানি স্বাস্থ্য আছে, এগুলা অর্জনের জন্য আমরা কি আসলে বড় এই আমলি ডাক্তার, ইমানি ডাক্তারের কাছে যাওয়া কি আমাদের প্রয়োজন নয়? অবশ্যই প্রয়োজন। ইমানি ডাক্তার কারা? আমলি ডাক্তার কারা? যারা হকানি রব্বানি আলেম ওলামা, এরা হচ্ছেন ইমানি ডাক্তার, এরা হচ্ছেন আমলি ডাক্তার। এখান থেকে বলা হয় কোন ব্যক্তি যদি এটা চায়, সে কোনো ব্যক্তি যে আমি ইমানের দিক দিয়ে আমি পাকা হই, আমলের দিক দিয়ে আমি আমাকে হকানি রব্বানি আলেম ওলামাদের সংস্রবের বিকল্প নাই, ওনাদের সম্পর্ক, ওনাদের সাথে এনে সোহবত গ্রহণ করা ছাড়া, ওনাদের পরামর্শ নেওয়া ছাড়া বিকল্প কোনো সুরতে হাল কি নাই। তো আমি বলতেছিলাম আসলে একতলা দেরিতে আসার পর তো একজন এক মন্ত্রী অভিযোগ করছে যে যাহা পনা বাদশা চাহে, এই মন্ত্রিসভায় এই মোল্লা সাহেব দেরিতে কেন আসছে জিজ্ঞেস করেন তো দেখি। তো মোল্লা জোপিয়াজুর উদ্দেশ্য ছিল একটা শিক্ষা দেয়া যে আপনি এটা ব্যবহার করেন, এটা ব্যবহার করেন। তো মোল্লা সাহেব বললেন যে দেখেন আমি হচ্ছে রুগী একজন, ডাক্তার হচ্ছেন আমরা সার্ভারজন, তো এখানে তো আসলে সমস্যার সৃষ্টি হবে, একজনকে মেনে চলতে হবে। আমার সাথে এই ধরনের ঘটনা ঘটছে, ঘটনা ঘটছে বলতে আমরা রশিদিয়া মাদ্রাসা বসছি, কিছু মেহমান আসছে, মেহমান পাঁচজন আসছেন, পাঁচজনের মধ্যে একজনে একটা প্রশ্ন করছে। তো আমি চিন্তা করছি প্রশ্নের উত্তরটা কিভাবে দিই, এটা চিন্তা করতেছি। দেখলাম যে সেখানে পাঁচজনের মধ্যে একজনে তো প্রশ্ন করছে, আর একজনে বললেন যে এই প্রশ্নের উত্তর এটি আরই হবা, আর একজনে বললেন যে মাসালা এইভাবে এভাবে তিন চারটা কি উত্তর সামনে আসে গেছে, কিন্তু আফসোসের বিষয় পরিতাপের বিষয় একটি উত্তরও কি নেই, সঠিক নেই। আমি চিন্তা করলাম যে মোল্লা তোফিয়াজুর ঘটনা আসলে দেখা যাচ্ছে কি রুগীর তো কি বেশি ডাক্তার বেশি কথা বলছে। আমি আপনাদের কাছে তো অনুরোধ করতেছিলাম যে সঠিক বিষয়গুলা অর্জনের জন্য, ইমান আমলের বিষয়গুলো অর্জনের জন্য হকানি রব্বানি আলেম ওলামাদের সোহবতের বিকল্প নাই, আলেম ওলামাদের সংসর্গে থাকতে হবে। আল্লাহ পাকের ফজল করম বাংলাদেশে এখনো আলেম ওলামাদের যে নিজাম, যে নিয়ম, যে চলা, যে ফেরা, এটা কিন্তু অলৌকিক একটি বিষয়। কিছুদিন পূর্বে বাইরের থেকে সফর করে তবলিগি জামাতের সফরে গিয়েছিলেন, চার মাস। তো আমির সাহেব বড় আলেম, তো উনি আমাকে বললেন হুজুর আমরা অমুক দেশে গিয়েছিলাম, সেখানে তো আসলে সুন্নতের নাম নিশানা নাই, না লেবাস আছে না পোশাক আছে, বলছে
কোন একটা ইমামের আমরা দাড়ি দেখিনি বলুনই তাজিব গেলেন যে কোন একটা ইমামের সাধারণত আমরা দেখি নাই হ্যাঁ বলতেছেন কিছু বড় বড় আলেম আছেন ওদেরকে কেউ জিজ্ঞাসা করে না ওরা আপন আপন জায়গা কি আমল করতেছেন নিজের জায়গায় আছেন কিন্তু সাধারণত সব মসজিদগুলা হ্যাঁ সবগুলা মাদ্রাসাগুলা বলছে শিক্ষকদেরও কি নাই মাদ্রাসাগুলোর মধ্যে এ দাড়ি নাই টুপি নাই ছাত্রদেরও দাড়ি নাই টুপি নাই শিক্ষকদেরও লেবাস নাই পোশাক নাই ছাত্রদেরও লেবাস নাই পোশাক নাই বললেন এটা বলছে আপনার বাসার মসজিদগুলা চলতেছে আলেমুল আমরা এখনো আছেন সাহাবা কেরামদের নমুনা অনুযায়ী মাথার চুল হতে পায়ের কালো পর্যন্ত সব কিছু ব্যক্তিগত জীবন হতে পারিবারিক জীবন পর্যন্ত সব কিছু যে আসলে কোনো বেশম পাবেন না ইনশাআল্লাহ এই কারণে বলতেছে আসলে বাংলাদেশের মানুষ এখনো সৌভাগ্য আমাদের আমরা সৌভাগ্য আমাদের ইমাম এমন নাই যে ইমামের দাড়ি নেই আমাদের ইমাম এমন নাই যে ইমামে মাসালা জানে না নামাজের কিন্তু এটা আমি আমাদের বাংলাদেশের কিছু অঞ্চলের কথা বলছি বাংলাদেশের এমন কিছু অঞ্চল আছে যেখানে আলেম ওলামা নাই বললেই চলে যারা তবলিগে যান অবশ্যই দেওয়া দরকার তারা অবশ্যই জানেন যে বিভিন্ন অঞ্চল এমন খালি হয়ে গেছে হকানি রব্বানি আলেম ওলামাদের কি নাম নিশান হবে কিছু নাই ইমামও ঠিক নাই মুয়াজ্জিনও ঠিক নাই কিছু নাই আমি এক ইমামের ঘটনা আপনাদেরকে শুনাই এই আমরা বাংলাদেশে সফর করি আসছে তো আমাকে বললেন যে মাদ্রাসা আছে জনগণ সর্বক্ষেত্রের জনগণ আল্লাহর রহমতে ইমান আমলের বিষয়গুলো গ্রহণ করে নিতে পারবে আল্লাহর রহমতে যারা গ্রহণ করে না তারা কমাতম ঢের সুযোগ হবে যে আসলে আলেম ওলামা এইভাবে হয় হ্যাঁ জি সাহাবা কেরামদের নমুনা এইভাবে ছিল তুমি আমাকে বলতেছেন যে হুজুর ভাইয়া আমাকে ভাইরাকে ভাইয়া আমরা তো আসলে রশি দিয়ে মাদ্রাসার কদর করতেছি না আমরা যে এলাকায় গেছি তো সেখানে আলেম ওলামা তো নাই তো কথা বললেন তো বললাম যে একদিন তো আমি নামাজ পড়ি মাত্র দরজা দাঁড়া গেছি পিছনে নামাজ পড়ছি তো আজকে ইমাম সাহেবের সাথে একটু কথা বলবো ইমাম সাহেবকে বললাম যে হুজুর আমরা ফেনী থেকে আসছি আপনাদের কাছে আসছি কিছু শিখার জন্য আসছে এখন আপনাকে পাইবে না আমরা আপনার নামাজ পড়ি মাত্র চলে যান আমি ব্যস্ত আমি ব্যস্ত আমার ব্যস্ততা শেষ নাই আমার ব্যস্ততা শেষ নাই আমাকে কিভাবে পাবেন তো বললেন যে আমরা তো আসছি একটু কথা বলার জন্য আমাদেরকে একটু সময় দেন এখন একটু সময় দেন কো না এখন সময় দেওয়া যাবে না তাহলে মাগরিবের পরে একটু সময় দেন কো না তো এত ব্যস্ততা আপনার কিসের তো আমি এখানে নামাজ পড়াই আরেক মসজিদে যাই আবার নামাজ পড়াইতে হয় বুঝছেন নি কথা আসরের নামাজ এখানে পড়া মাগরিব নামাজ এখানে পড়া ওখানে মাগরিব নামাজ কি পড়াইতে আছে আমরা এলাকা কি এটি আছে নাকি আমরা এখানে সবাই জানে কেন জানে কোন ধনের বলে নয় জন বলে নয় দুনিয়ার শিক্ষা এবং জ্ঞান বিজ্ঞানের বলে আমি আদান দেওয়ার জন্য আসছে বললাম যে কি ভাই আপনি আদান এখানে যে নামাজ কোথায় পড়েন কোন আমার দায়িত্ব হচ্ছে আদান দেওয়া নামাজ পড়া আমার দায়িত্ব না নামাজ পড়া আমার কি নেই দায়িত্ব নেই এই ধরনের ঘটনাগুলো অহরহ অহরহ ঘটতেছে আমি আপনি উজ্জীবিত রাখার চেষ্টা করেন নিজেদের পরিবার পরিজনের সন্তানদেরকে আলেম বানানোর জন্য খুব কি দোয়া দিয়া করেন।